আজ প্রায় গোটা বিশ্বে করোনা থামা বসিয়েছে। এমত অবস্থায় করোনার মতন মহামারী রোগের মোকাবেলায় মানবিকতার মুখ হয়ে প্রত্যেকে তাদের রাজনৈতিক পরিচয় হিংসা হানাহানি ভুলে গিয়ে এগিয়ে এসেছেন। মানুষ থেকে পশু প্রাণীদের যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন প্রত্যেককে। আর ঠিক এই রূপে রাজ্য বন বিভাগ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষ থেকে পশু প্রাণী প্রত্যেকের কাছে দাঁড়িয়েছেন। লকডাউন ঘোষণা হওয়ার পরের দিন থেকেই তিনি বালি এলাকার কর্মীদের হাত দিয়ে প্রত্যেক দুস্থ ও অসহায় মানুষদের প্রত্যেক দিনে যৎসামান্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করে দিয়েছেন। আজ তিনি দুর্দিনের বাজারে সেই সমস্ত অসহায় মানুষজনের নিজস্ব তত্ত্বাবধানে মাংস ভাত খাওয়ানোর আয়োজন করেন বালি অটো স্ট্যান্ডে। এজন্য মন্দার বাজারে ভোজবাড়ির অনুষ্ঠান, মন্ত্রী নিজে দায়িত্বে নিজ হস্তে প্রত্যেককে খাওয়ার পরিবেশন করে এবং ভোজবাড়ির পরিবেশনের শেষান্তে যেমন পান মশলা প্রদান করা হয়, ঠিক সেইভাবে এখানে ভোজনের শেষে প্রত্যেককে তিনি পান মশলার পরিবর্তে একটি করে মাস্ক প্রদান করে সচেতনতার বার্তা দেন তিনি। এবং সেই সঙ্গে তিনি এও বলেন যে প্রত্যেককে তাদের সাধ্য মতন এই সমস্ত অসহায় কাজ হারানো না খেতে পাওয়া মানুষজনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ বার্তা দেন তিনি। তাই সৌরভ এই উদ্যোগটা নিয়েছে, অত্যন্ত ভালো উদ্যোগ যে প্রত্যেক দিন এই সমস্ত মানুষদের কথা হয়তো কেউ চিন্তা করেন না। এরা খবর ঘুরে বিভিন্ন জায়গায় থাকেন, হয়তো কেউ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে। তো আজকে এই যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক দিন এদেরকে নিয়ম করে করে দুপুরে সুন্দর খাওয়া দাওয়া দেখছেন, ভাত মুরগির ঝোল মাংস সব কিছু দিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ, এটা কবে থেকে চালু হয়েছে? একদম যবে থেকে লকডাউন হয়েছে তবে থেকে চালু হয়েছে এবং যতদিন লকডাউন থাকবে ততদিন এই প্রয়াস চলবে আপনাদের সকলের শুভেচ্ছা। আচ্ছা, এটা কীভাবে আসছে, মানে কারা এইটা সাহায্য করছে? এটা হচ্ছে ভাই সৌরভ, ওদের নেতৃত্বে একটা নেতাজি ওয়েলফেয়ার কমিটি রয়েছে। তারা এই কয়েকজন এই যারা এই স্বেচ্ছাসেবক, এরা এদের নিজেদের যেটুকু উপার্জন সেই উপার্জন থেকে যেটুকু সঞ্চয় সেই সঞ্চয় থেকে এটা করছে। এই সরকারি সাহায্য কোনো এর মধ্যে কিছু হচ্ছে? ঠিক আছে, এই তো সবাই মিলে এগিয়ে এসছে, শুধু সবাইকে সবার সহযোগিতায় হচ্ছে, সরকারও সরকারের মতো করছে, বিভিন্ন সংগঠন এগিয়ে এসছে, এইরকম ছোটো ছোটো ভাইয়েরা ওরাও নিজেরা এগিয়ে এসছে, শুধু এর থেকে আর বড় কিছু। এটা প্রতিদিন খাওয়ানো হচ্ছে, আজকে স্পেশাল কী খাওয়ানো হচ্ছে? আজকে স্পেশাল একটু মুরগির মাংস ভাত একটুখানি তরকারি ইত্যাদি রয়েছে, চাটনি আছে। কি বার্তা দিতে চাইছেন আজকে? বার্তা শুধু দেখুন, মানুষ এই এই মহামারীর আতঙ্কে মানুষ দিশেহারা। আজকে মানুষ কোথায় যারা দিন আনে দিন খায় বা যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যারা কিছু উপার্জন করেন বা যাদের প্রত্যেক দিন কোথাও কোথাও হয়তো কোনো জায়গায় গেলে একটু খাবার জোটে, আজকে সবাই দিশেহারা এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ কী খাবে কী পড়বে সেই নিয়ে মানুষ আজকে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই সময়ে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন এবং সেই সহযোগিতার হাত আমি তো মনে করি সবাই মিলে চেষ্টা করছেন, এবং এইরকম যদি সবাই এগিয়ে আসেন তাহলে নিশ্চিতভাবে এই যে একটা অদৃশ্য অজানা একটা মহামারীর আতঙ্ক, এই আতঙ্ককে হারিয়ে আমরা জয় হাসিল করতে পারবো, জয়যুক্ত হতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। ক্যামেরা পার্সন সঞ্জয় নাট্যের সঙ্গে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা, হাওড়া।